ধর্ম যার যার উৎসব সবার এ নীতি বরাবরই মেনে চলে আসছেন বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। তাই সনাতন ধর্মাবলম্বী হয়েও প্রতি বছর পরিবারের সাথে পালন করতে ভোলেন না ইসলাম ধর্মে পবিত্র রীতি। এবারের মাহে রমজানেও তাকে দেখা গেছে ইফতার করতে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইফতারের একটি ছবি শেয়ার করেছেন ঢালিউডের এই অভিনেত্রী। পরিবারের সাথে করা ইফতারের ছবিতে ক্যাপশন হিসেবে তিনি লিখেছেন, প্রথম রমজান উষ্ণ ও শান্তিতে কাটল। ইফতার করা প্রসঙ্গে গত শনিবার নিজের সোশ্যাল হ্যান্ডেলে স্ট্যাটাসের একটি ছবি পোস্ট করেছেন মিম, যেখানে দেখা যাচ্ছে পরিবারের সঙ্গে মাথায় ঘোমটা দিয়ে তিনি ইফতার পালন করছেন। পোস্টের সাথে ইংরেজিতে দুটি বাক্যও লিখেছেন মিম, যার বাংলা অর্থ দাঁড়ায়, ছোটবেলা থেকেই অন্য ধর্মের রীতি আর উৎসব পালন করছি, এটি সবসময়ই আমাকে ভালো মানুষ হতে সাহায্য করে। অন্য ধর্মের রীতি আর উৎসব পালনের মধ্য দিয়ে অন্য ধর্মকে যেমন শ্রদ্ধা করা যায়, তেমনি সেই ধর্মের মানুষদের সঙ্গে বাড়ে ভালোবাসা আর সৌহার্দ্য। কিন্তু কেন প্রতি বছর রোজা ইফতার করেন মিম? ভক্তদের এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানান, তার পরিবারের সঙ্গে ইসলাম ও অন্য ধর্মের মানুষরাও ইফতার করেন। এমন পরিবেশ বেশ ভালো লাগে মিমের। শুধু ইফতার নয়, কখনো সেহরিও করেন তিনি। পরস্পরের প্রতি সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে সবারই সব ধর্মের প্রতি শ্রদ্ধা রাখা প্রয়োজন বলে মনে করেন দুই বাংলার জনপ্রিয় এ নায়িকা। এদিকে ইফতার করার মুহূর্তে পোস্ট করা সেই স্থির চিত্রে মা বাবার সাথে দেখা গেছে অভিনেত্রী মিমকে। সাথে ছিলেন তার স্বামী সনি পোদ্দার সহ পরিবারের বেশ কয়েকজন সদস্য।